যাবে। এ গাড়ি আসছে আমার। সো আমার চলে এসেছি দাদুর বাড়িতে, কারণ আজকেই আমাদের লাস্ট ঘোরা। আজকে পুরো দাদুর বাড়ির জমিটা, দাদুর ভিটেমাটিটা আবার শেষবারের মতো দেখবো, জানি না আবার কবে দেখবো। তো সেই জন্য এসেছি, কারণ আমরা শুক্রবারে চলে যাচ্ছি। শুক্রবার দিন আমাদের সকাল 11:30 সময় ফ্লাইট, তো আগরতলা এয়ারপোর্টে চলে যাব। তো ওই জন্য দেখেই যাচ্ছি। তো আজকে অনেক কিছু প্রোগ্রাম ছিল, তো হয়নি, অনেক কারণে হয়নি। তো যাই হোক, একটু দাদুর জায়গাতে একটু রান্নাবান্না করার ইচ্ছা ছিল মায়ের, তারপরে দাদু দিদার নামে একটু কিছু দিত খাবার, কিছুই হলো না। মায়ের আর মনের আশাটা পূর্ণ হলো না, কিন্তু চেষ্টা করেছিলাম যে মনের আশাটা পূর্ণ করার জন্য। যাই হোক, দেখি কী কী দেখায় আজকে, সাথে থাকো। এই সেই মায়ের ছোটবেলার চণ্ডীতলা আর মায়ের স্কুল। মায়ের এলাকাটা কত সুন্দর না? সো মা এখন চলে যাচ্ছে মায়ের জামায় নাতি নাতনি মেয়ে বোনদেরকে নিয়ে মায়ের পিতৃভূমিতে। এই যে গাছের গুড়িটা দেখা যাচ্ছে, এইখান থেকে শুরু। আর দেখছো তোমাদের দাদা যত দূর যাচ্ছে ঘুরছে, অতটা পর্যন্ত জমি, আর এই পাশেও আছে অনেকটা। তো জঙ্গল দেখো কীভাবে জঙ্গল হয়েছে। আজকে যেহেতু আমার মা ভেবেছিল আমার দিদা দাদুকে এই জমির উপরে রান্না করে দিদা দাদুর নামে কিছু দেবে, তো কিছু একটা কারণে দেওয়া হয়নি। তো আমার ভিডিওটা অনেকে ওয়াচ করে, তো সেই জন্য আমি আর বললাম না তোমাদেরকে খুলে। তো কোনো এক সময় খুলে বলবো কী কারণে। তো সেই কারণে জমিটাকে পুরোপুরি ক্লিন করেছে, কতটা সুন্দর লাগছে দেখো। 30 বছর পর এই জমিটা পরিষ্কার করা হলো। দেখো মেটে আলু, মা শাকালু, মা হ্যাঁ শাকালু, দেখো এই যে এটা দিদার গাছের শাকালু, এই দেখো এই যে মা, হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো সাদা। কি বলছো বলো, এই দেখো ডুমুর গাছ। এই যে দাদুর বাড়ি, এইখানটায় মাদুর পেতে বসবো। আর দিদা রান্না করতে গেছে, তারপরে এইখানটায় বসে খাবো। আফসোস লাগছে বলো, বিশাল আফসোস হচ্ছে। সবাই যায় দাদুর বাড়ি দিদার বাড়ি গিয়ে আনন্দ করে মজা করে, আর আমরা এসেছি এই ভাঙাচোরা ঘর দেখতে। এই জায়গাটা কি ছিল? দাদুর ঘর জানো বিশালীর ঘর ছিল, মাটির দেওয়াল বিশালীর ঘর, ছন ছন ছিল, ছন 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 বিশালীর। ওইখানে একটা গর্ত ছিল, ওখানে গর্ত ছিল, ওইখানে পায়খানা ছিল, ওপেন মানে 30 বছর ধরে পড়ে আছে, বৃষ্টির জল ধুয়ে ধুয়ে কুয়োর মধ্যে মাটি ঢুকে বুজে গেছে। একটা তাল গাছ আছে দেখো, দেখতে পেয়েছো তাল পাখা, তাল গাছ একটা পড়ে আছে তাল পাতা। দিদা আর দাদুর অস্বাভাবিক মৃত্যুটা এখনো পর্যন্ত কেউ মেনে নিতে পারেনি, বিশেষ করে আমার মা। কারণ যখন দিদা দাদুর মৃত্যু হয়েছিল তখন আমার মা ছিল গর্ভবতী, তখন আমি ছিলাম মায়ের পেটে 8 মাসের, তখন পেটে ছিলাম। তো সেই কারণে মা শেষ মুখটাও দেখতে পারেনি, তো এখনও মা কান্না করে আর দুঃখটা প্রকাশ করে।
আগের দিনের যে পাড়ার বয়স্ক লোকেরা এখনো পর্যন্ত দিদার কথা বলে, দিদা নাকি ভীষণ ভালো একজন মানুষ ছিল, তো হঠাৎ করে এইভাবে চলে যাওয়াতে সবারই মনে ভীষণ দুঃখ হয়েছিল, এখনো বলে। সেদিন তো কয়েকজন কান্নাও করে দিয়েছিল, সাথে দেখছিলাম মাও কাঁদছিল, মাসিও কাঁদছিল, খুবই একটা খারাপ লাগছিল। তবে দিদা দাদুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, আমি আমি এই গাছটা দেখলাম, বেড়া গাছ থেকে ওখানে, এটা ফজলিয়াম, এটা ফজলিয়াম গাছ দিদার হাতে লাগানো, তাই তো? ওইখান থেকে আরেকজন বলছে এটা কাঁঠাল গাছ। কোনটা এটা? শাড়ি এইগুলি তো কি হয় তাই? শাড়ি হয়ে গেছে, দেখো কি করছে, ডুমুর পাচ্ছে। কি ওগুলো, এই ওগুলো কি পেরেছি দেখি, ডুমুর কি ওটা বলতো, ডুমুর ডুমুর। হ্যাঁ, ছিড়িস না, ওগুলো ছিড়িস না, খেয়েছিস ডুমুর, খেয়েছিস? অনেক ডুমুর গাছ আছে দেখো, এই একটা, আর ওই যে ভিটের ওপর দিয়ে একটা দেখিয়েছিলাম আগের দিন, ভিটের ওপর দিয়ে হয়েছে, খুব বড় ঘর ছিল আমার দিদার দাদুর ঘরটা, খুব বড় ছিল। তো আর কি, 30 বছর ধরে পড়ে থাকলে যা হয়। এই যে মাসির বান্ধবী এসেছে, শুনি এসেছি, মা কি ফল গাছ, আমি ওই ছিল না রে, ছিল না দেখি, কত ছোট ছিল পেয়ারা গাছটা, বেশি ওঠো দেখি আম গাছটায়, বাবা জোর লাগা কে হাইয়া, দেখি এই না, ধরো দেখি, সবাই ধরো, এই এই গেছে গেছে গেছে, জোর লাগা কে হাইয়া, এবার এবার ওই অর্ধেক অংশটা ধরো, ধরে টানো, কত শক্ত হয়ে গেছে, না না কি গাছ, কি গাছ, মেটে আলু, ওরে বাবা মেটে আলু গাছে, এই যে একটা আলু ছিল, আলু হয়েছে, এটা মনে হচ্ছে শাক আলু, শাক আলু না, ওই শাক কি বলেছে, ওটা কি, তাছাড়া আর কি বলবে, এ তো বাজে না, এই যে এইটা বলেছে, এইটাই জিজু বলেছে, এই যে জিজু বলেছে, দাদুর বাড়িটা দাদুর ড্যাশ। চলো সন্ধ্যেবেলা এসছি দাদুর জমিতে, দাদুর এখান দিয়ে কিছু স্মৃতি নিয়ে যাব, এই গাছ খুব সুন্দর ফুল হয়, এই যে পেঁয়াজগুলো নিয়ে যাব, আর এই দেখো দাদুর জমিটা, মেশোকেই দেখা যাচ্ছে না, এত অন্ধকার দেখেছো, ঘন অন্ধকার, জমিতে আছি অন্ধকারে, দেখো এখানে মা কিছু কাজ করবে, একটু তোমাদের সাথে শেয়ার করব দাদু আর দিদার নামে। তো আজকের দিনটা সেম পড়েনি, কিন্তু বার্তা পড়েছে, দাদু দিদা গেছিল বুধবার দিন, আর দাদু চলে গেছিলেন বৃহস্পতিবার দিন, তো আজকে বুধবার আছে, আর জুলাই মাসের 15 তারিখে দিদা মারা গেছে, আর জুলাই সেই মাসেরই জুলাই মাসের 16 তারিখে দাদু মারা গেছে, তো পরপর মানে পরের দিনই মারা গেছে। এই পা মানে এই পাড়াতে সবাই একদম বলে ভীষণ মানে সাংঘাতিক ঘটনা, সেটাই মানে খুব খারাপ মানে দুঃখ প্রকাশ করে, তো দাদা এটা তো
বসো। এই মা সেই পিঁয়াজ গুলো নাও। ওটা পূর্ব দি তাই ও তোমাদের ওই পাশটায় বাথরুম ছিল দেখেছো ওই ঈশান কোণে, ওই জন্য বাড়ির এই বাথরুম বানাতে নেই ঈশান কোণে। এখন কটা বাজে? এই কটা বাজে এখন দেখো? 5:42। তাহলে তিন সন্ধ্যায় আছে, দাঁড়াবে না গর্তের মধ্যে ঢুকিয়ে দাও মা, মামা যেমন গর্ত করে দিয়েছে। ফোনটা এখানে কাজ করে রাখো না, কি করলে মাটি ফাটি দিয়ে জোরে জোরে দাদু দিদার নাম গোত্র বলে দেবা, দিয়ে সবাই চলে ওটা রাখো মায়ের সাথে। সবাইকে বলে দিলাম পেছন ফিরে কেউ আর দেখবা না, দিয়ে চলে যাবে সব হাত ভর্তি। থালাটা জলটা টানতে কি হবে? হ্যাঁ হাত দিয়ে চেপে ধরে বাবা আছে না? দিদা দাদুর প্রতি এখনো মায়ের প্রচুর মায়া রয়েছে, তাই তো এখনো ভুলতে পারছে না। আজ 30 বছর হতে যায় দিদা দাদু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু কি বলতো, যখন দিদা আর দাদু মারা গেছেন তখন কিন্তু আমার মা শেষ যে কাজটা সেটা করতে পারেননি, যেহেতু মা গর্ভবতী ছিল আগেও বলেছি। তো 30 বছর ধরে সেইভাবেই আসতে পারেননি, অনেক অনেক কারণে সংসার জীবনে পড়ে গেলে তো বুঝতেই পারছো কী হয়। তো এবার এসে মায়ের একটু ইচ্ছা হলো যে দিদা দাদুর নামে কিছু একটু দিই, তো সেই জন্যে 5 রকম মিষ্টি দিয়ে আর ধুনো ধরিয়ে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিদা দাদুর নামে দিল। ওই মামারা জানে তো, মামা দেখেছিল না? ছোট ছিল, এই পাড়াতে দেখেছো? যে কয়জন শুনেছো যে কেমন ঘটনা শুনলে শিউরে উঠে না, মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ঘটনা। তোমরা থাকো আমরা আসছি। ও জানে ওখানে দেখতে পাচ্ছ তো, আমরা তো চলে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে সবার সাথে মা দেখা করে যাচ্ছে, আর একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব পরে।
আমাদের চলে যাওয়ার পালা এসে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি। আর পাড়ায় যত মানুষজন ছিল, আত্মীয় স্বজন ছিল, সবার সাথে মা দেখা করছে। তবে একটা জিনিস কি বুঝলাম জানো, এখানে যত পুরনো মানুষজন ছিল এখনো কিন্তু ভুলতে পারিনি, এখনো সেই ঘটনাগুলো কথায় কথায় মানে বলছে যে সেই দিনের ঘটনা না ভুলাই যায় না, যে তোর মা মারা গেল, পরের দিন বাবা মারা গেল, এইভাবে বলছিল না, নিজেরই একটা কেমন হচ্ছিলো। সো যাই হোক, মা তো সবার সাথে দেখা করছে, যত পাড়ার লোক ছিল, মায়ের ভালোবাসার কাছের লোক ছিল, তাদের সাথে দেখা করছে। দেখতেই পাচ্ছ, ততক্ষণ আমি সেই ভয়ঙ্করও না, আবার অলৌকিক ঘটনাও নয়, আবার রহস্যময়ও নয়, কী বলবো আমি বলতে পারছি না, বলে বুঝাতে পারছি না। কিন্তু আমি তোমাদেরকে একটু বলি যে এই ঘটনাটা যখন মা দিদা দাদুর নামে দিচ্ছিল, তখন না মানে পাশে যে জঙ্গলটা থেকে, মাদের যে জমির পাশ থেকে না এক ধরনের না পাখি ডাকছিল। গ্রাম্য পরিবেশ তো, আর চারিদিকে ঝিঝি পোকার ডাক, মানে গাটানা কাটা দিয়ে উঠেছিল। কিছুটা সময়ের জন্যে সবাই অনুভব করেছিল, গা সবার ভার দিয়ে উঠেছিল। জানি না কিসের, তো 30টা বছর হয়ে গেছে, তো হয়তো এতদিনে আমার দিদা দাদু অন্য মানে জন্মগ্রহণ করে নিয়েছে, কিন্তু যে এই কাটা দেওয়াটা আমরা না কেউ বুঝতে পারলাম না যে কি কারণে হয়েছে, আর ভার কেন দিল, সবাই কিন্তু একটু হলেও ভয় পেয়ে গেছি আমরা। তবে আমার মা এটুকুনি অনুমান করলো যে হয়তো 30টা বছর ধরে এই জায়গাটা এইভাবেই পড়ে রয়েছে, কোনো রকম অন্য জায়গার থেকে অন্য কিছু এসে প্রবেশ করতে পারে, যেহেতু এটা পরিষ্কার করা হয়েছে, আর ধূপধুনো যেহেতু দেওয়া হয়েছে, সেখানে যিনি রয়েছেন ছটপট করছিল, সেই কারণে সেই মুহূর্তটুকু আমাদের এইটা ফিল হয়েছে। তো মা এটাই আমাদেরকে বললো। তার সাথে সাথে আর একটা ঘটনা ঘটেছিল, আমি সেটা ভিডিও করেছিলাম, এর মধ্যে শেয়ার করিনি, কারণ ভিডিওতে বোঝা যাচ্ছিল না। আকাশের দিকে যখন তাকিয়েছিলাম, তারা ছোটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও, সেরকম তারা ছুটে যাচ্ছিল, প্রায় 2-3টে তারা একসাথে ছোটাছুটি করছিল। আমার ছেলেও লক্ষ্য করেছে, বলছে যে বাবা দেখো তারা ছুটছে, এবং আমিও দেখেছি। আমি মাকে বললাম, মা বললো ওটা দেখিস না। ওই পারে দাদুর জমি, সবাই আমরা চলে যাচ্ছি, পরশুদিনকে সব বেরিয়ে যাচ্ছে, সত্যি সত্যি করছি, সবার মন খারাপ হয়ে গেছে। পাশে বাবার মন্দির আছে, ওই যে লাইট জ্বলছে ওইখানটায় আমার দাদুর জমিটা। চলো।